যখন আমরা উসমান রাদিয়াল্লাহ তাল কথা বলি আমরা এমন একজন মানুষের কথা বলছি যার ব্যাপারে রাসুল সাল্লাহ আলহ্লাম তার কন্যা কুলসুম আনহা যিনি উসমান রাদিয়ালু আনহুর স্ত্রী হবেন তাকে বলেন শারীরিক অবয়বের দিক দিয়ে তোমার পিতা মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম এবং তোমার পিতামহ ইব্রাহিম আল্লাহ সাল্লামকে উসমান রাদিয়াল্লাহ তা আলার মতন আর কেউই ধারণ করেননি যখন আপনারা তার বর্ণনা পড়বেন তিনি বেশি লম্বাও ছিলেন না খাটোও ছিলেন না উনার দীর্ঘ কোকড়ানো কালো চুল ছিল কিছুটা লালচে চেহারা প্রশস্ত কাদ এবং দাঁতের মাঝে অল্পই ফাঁক ছিল এসবই রসুল সাল্লাসাল্লামের শারীরিক বর্ণনার সাথে মিলে যায় এবং তিনি এতই সুন্দর ছিলেন যে আব্দুর রহমান ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আমার জীবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে সুন্দর কোনো পুরুষকে দেখিনি অসম্ভব রকমের সুদর্শন অসম্ভব শালীন একজন পুরুষ এতটাই যে উনার ব্যাপারে আল হাসম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় বলা হয় এমন কি যখন বন্ধ দরজার অন্তরালে তিনি কাপড় পাল্টাতেন তিনি লজ্জা অনুভব করতেন যখন তিনি রাসুল আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের মাধ্যমে বায়াত দিলেন সেই ডান হাত দিয়ে এরপর তিনি আর কখনও গোপনাঙ্গ স্পর্শ তিনি তার কথাবার্তায় এতটাই বিনয়ী এতটাই নম্র আর কোমলভাষী ছিলেন যে তিনি কি বলছেন তা শুনতে আপনাকে উনার খুব কাছে আসতে হত উনার কথাবার্তা হুকুমদারিমূলক ছিল না খুব মোলায়েম কণ্ঠস্বর ছিল উনার খুবই কোমলভাষী একজন ব্যক্তি এবং রাসুল সাল্লাসাল্লাম যিনি তার লজ্জাশীলতার জন্য সুপরিচিত ছিলেন তার হায়ার জন্য সুপরিচিত ছিলেন তিনি উসমান রাদিয়াল্লাহু তালানহুর প্রশংসা করেছিলেন এতটাই যে আয়েশা রাদিয়াল্লাহুতাল আনহা একটি ঘটনা বর্ণনা করেন একদিন রসুল সাল্লুসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন এবং তার সাল্লিহাসাল্লামের উরুর কিছু অংশ দেখা যাচ্ছিল আবু বকর রাজিয়াল্লাহ তালানহু প্রবেশ করলেন এবং তিনি রসুল সাল্লিহাসাল্লামের পাশে বসলেন রসুল সাল্লি আসাল্লাম আর উঠে বসলেন না তিনি তার সাথে কথা বললেন এবং এরপর তিনি চলে গেলেন উমার রাদিয়াল্লাহ তালানহু আসলেন এবং তিনি রসুল সাল্লু আসাল্লামের পাশে বসলেন তিনি তার সাথে কথা বললেন এবং এরপর তিনি চলে গেলেন এরপর উসমান তালানহ প্রবেশ করার অনুমতি চাইলেন এবং রাসুল সাল্লাহ আলহাসাল্লাম উঠে বসলেন এবং তিনি নিজেকে ঢেকে নিলেন এবং নিশ্চিত করলেন যে তিনি ঠিক অবস্থায় আছেন আয়েশা রাদিয়াল্লাহু তালানহা বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা জানি আবু বকর এবং উমার উসমানের চেয়ে বেশি মুত্তাকি এটা কিভাবে সম্ভব যে যখন তারা আসলেন তখন আপনি উঠে বসলেন না আপনি নিজেকে সামলে নিলেন না বা তেমন কিছুই করলেন না কিন্তু যখন উসমান আসলেন আপনি নিজেকে ওইভাবে সামলে নিলেন রাসুল সাল্ল্লাহ আলিয়াসাল্লাম সেই অসম্ভব বিখ্যাত উক্তিটি বললেন আমার কি এমন একজন মানুষের সামনে লজ্জা অনুভব করা উচিত নয় যার উপস্থিতিতে এমনকি ফেরেস্তারাও লজ্জা পায় এমনকি ফেরেস্তারাও উসমান তালানহুর উপস্থিতিতে লজ্জা অনুভব করত